বিয়ের কার্ডে লেখা ছিল কোনো সিগারেট খোর বিয়েতে আসতে পারবে না, তাই বড় আসেনি। ব্রেকিং নিউজ, বাবু ডাকার কারণে গার্লফ্রেন্ডের কল হইতা বয়ফ্রেন্ড মুইতা দিছে। কি ভাই, কি কলা বাগান লাগাইছত বেড়ে এত ছোট ছোট কলা, আর কলা বাগান গুছা কত বড় বড় কলা দেখ, কম বছর বাকি যেডি ইসা আমার তোর কলা হরে বড়া দের তোর কলা যে সাইজ আর সুডু কলা সাইজ আরো বড় আছিল। আচ্ছা ভাই শুন, আমি যদি কখনো বিয়ে করে বউয়ের কাছ থেকে কখনো যৌতুক নিব না। আমিও নিব না, বউয়ের বাপের কাছ থেকে নিব। দোস্ত, নতুন একটা গান বেরিয়েছে, পুরাই ভাইরাল গান। ওই গান দিয়ে একটা ভিডিও করুম, আমাকে ভিডিও ভাইরাল হয়ে যাবো। তুই ক্যামেরা কর। হ্যালো, কি আবির এর এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে? আবির, তোর তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে? কত পাইছি দোস্ত, কত পাইছি? দুইটা জিরো পাইছস, গোল গোল। নিজেকে কখনো আকাইমা বাদাইমা আর বেকার ভাববেন না। আপনি কি জানেন আপনার শরীরে রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে? বেবি জানো আমার এলাকার লোক আমাকে কি বলে? পেটনি। যদি পৃথিবীতে লিপস্টিক আবিষ্কার না হতো তাহলে বাঙালি কি করতো জানেন? পান খাই হলো নিজের ঠোঁট লাল করতো। মাননীয় স্পিকার, মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হয়, ছেলেদের কেন দেওয়া হয় না? দোস্ত, আমার পুরা দমে সন্দেহ হইতাছে, আমার বোন নিশ্চিত একটা গাবলা আছে। দোস্ত, পাইয়া গেছি। তুই আমার বলছিলি না তোর বউর অন্য একদের সম্পর্ক আছে? আমি আজকে পাইয়া গেছি ওটা কেরা। আরে বেড়া, এটা তো অনেক ভালো একটা সংবাদ, আমি তো এটার অপেক্ষায় ছিলাম। তা দোস্ত, আমার বউ কার সাথে সম্পর্ক করে? তোর সাথেই। কি করে? তাইলে আমার বউ আমার ঘরের ভিতরে সম্পর্ক করতেছে? এতদিনে ধরছি, ও আমার জানাই নাই, খবর আছে। কাসিম রে, তোর প্রশ্ন করিলি করিলে আচ্ছা কসে দিনে গাইয়ে না রাতা গাইয়ে? দিন কেমনে? তুই তো কসে একটা প্রশ্ন করবি, দুইটা করস কিল্লাই। তোর শরীর থেকে এত গন্ধ হইতাছে, মনে হয় সাত দিন ধরে গোসল করিস না। আরে এই শীতে প্রতিদিন গোসল করা যায় নাকি? কেন, গরম পানি করে গোসল করবি? আরে না, প্রতিদিন গরম পানি করতে ভালো লাগে না, আলসেমি লাগে। আরে বেটা, তাহলে আমি একটা বুদ্ধি দেই শোন, একদিন বেশি করে গরম পানি করে ফ্রিজে রেখে দিবি, ওইটা দিয়ে প্রতিদিন গোসল করবি। ঠিকই কইছস, তাহলে ফ্রিজে রাখবো আজকে। বাবু তুমি কই? কি আমি কই? আমি কই হইলে তুই মাগুর। এই শোনো। হ্যাঁ বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। রাগ করবা না তো? না, মানে আমাকে বকা দিবা না তো? না না, তোমাকে কেন বকা দিব? আমাকে মারবা না তো? না, আমি না প্রেগন্যান্ট। ওয়াও, তুমি কি বোকা? এত খুশির একটা খবর দিচ্ছ আর আমি তোমাকে মারবো বকবো? জানো কি হয়েছে? কি হয়েছে? আমি না বিয়ের আগে একবার প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে অনেক মারছিল। লাইকি দোস্ত, হ্যাঁ কাল তার বিয়ে, আচ্ছা আই আম সমস্যা নাই। আরে বেটা, আর তোর যাইবে লোক বের বুঝে লেছি, তুই যাই আম সেটি সময় পৌঁছে যামু। আর তুই শুনস না। আচ্ছা ক, আর বিয়ের গেটের সামনে দিয়ে যাতে তোর আশেপাশে না দেই। কি করে?
আচ্ছা আপু, আপনাকে যদি একটা কিস করে পালিয়ে দেয় আপনি কি কিছু মনে করবেন? না, ভাববো ছেলেটা বোকা। কেন? পুরো পরীক্ষাটা দিয়ে দিতে পারতো, শুধু রোল নাম্বার লিখে চলে গেল। আপু, আমি একটু বাথরুমে যেতেছি, যদি আমার মোবাইলে কেউ কল দেয় তাহলে কাটটা দিবা। কল আসছে, তাহলে তো কাটতে হবে। যদি তুমি সিসিপিএস 2021 সালের কোন ছেলের সাথে রিলেশন করো তাহলে ওরে নিঃসন্দেহে বিয়ে করতে পারো। কারণ ভরসা রাখো, যে ছেলে এত নাটকের পরেও অটো বাসের আশা ছাড়ে নাই, সে ছেলে কোনোদিন তোমাকেও ছাড়বে না। বারবার ফোন করে ডিস্টার্ব করেন কেন? বলতেছো তো এটা রং নাম্বার। আবে সালা, এই মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করিস, শুটিয়ে লাল করে দিব, নোংরামি বার করে দেবো। আবার যদি তুই এই নাম্বার ফোন করিস, হ্যাঁ তারপর দেখিস, তুই চিনিস না আমায়, হ্যাঁ আর ফোন করবে না, ঠিক আছে? আরে ওটা আমার ফ্রেন্ড ছিল, আমার সাথে দুষ্টুমি করছে। তাহলে এখন কে ফোন করেছিল? আব্বু ফোন করেছিল। আমার এক দফা এক দাবি, রিলেশনের জন্য রিলেশন বিমা চালু করা উচিত, যাতে সারি চলি যাওয়ার সময় কমপক্ষে ক্ষতিপূরণটা পাওয়া যায়। আরে বাবু, তুমি টেনশন করো না তো, বিয়ের পরে বুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ভাই সব ওমাগো ওমাগো, কি আজব ব্যাপার তাই না? ভয় পাইলে যে মার নাম সব আগে উচ্চারণ করা হয় সেই মাকে কেমনে বৃদ্ধাশ্রমে রেখে আসবা? আচ্ছা বন্ধু, আজকালকার মেয়েরা বেকাম হলে ফেসবুক স্ট্যাটাস দেয় কে? আরে এরা আসলে বুঝাইতে চাইতে আছে, সিট খালি আছে কেউ আইলে আইতে পারো। বাবু তুমি কই? কি আমি কই হইলে তুই মাগুর? তোমার কাছে কি কি আছে? আমার কাছে ভালোবাসার জন্য সুন্দর একটা মন আছে। ভালোবাসা দেখে আমি পানি খাবো। তোমার কাছে কি আছে? আমার একটা ময়দার দোকান আছে। ওয়াও, চলো 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 চলো, এখনই বিয়ে করতে হবে। হ্যালো আন্টি। হ্যাঁ বাবা বলো। টুম্পা কে আমার সাথে বিয়ে দিবেন? টুম্পা এখনো বিছনায় প্রসাব করে। আজ গরিব বলে কাপে করে চা খাই, বড় লোক হলে কি বালতি করে খাইতি? কি রে দোস্ত, আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি তুই হাসোস না, তুই আজকে একটু হাস। না আমি হাসুম না। কি রে তুই ব্যাকগ্রাউন্ডে এরকম স্যাড মিউজিক লাগাইলি কেন? দোস্ত আমি বুঝছি তুই নতুন নতুন শেখা খাইছস, তোর মনে অনেক কষ্ট তাই তুই হাসোস না। এ হে, আমি হাসি না কারণ আমার হাসলে দাঁত বাইরে যাবে আর আমার দাঁত হলো হলুদ। কি রে ভাই, কি কলা বাগান লাগাইছ বেড়ে, এত ছোট ছোট কলা, আর কলা বাগানে গুছা, কত বড় বড় কলা দেখ, কম বছর বাকি যাইডি। ইসা আমার তোর কলা হরে বড়া দের, তোর কলা যে সাইজ আর ছোট কলা সাইজ আরো বড় আছিল। বন্ধু, তোকে যদি কারো কখনো কোনো টাকার প্রয়োজন হয় তাইলে আমারে বলবি, 1,00,000, 2,50,000, 1,00,000, যা টাকা লাগে আমি দিব। সত্যি কথা আছো দোস্ত? হ যা টাকা লাগবে আমি দিব। দোস্ত আমার 50,000 টাকার খুব দরকার, তুই এখনই আমার 50,000 টাকা দে। নে মোবাইল বাই কর, আমি এখনই মেসেঞ্জারে পাঠাইতাছি। মেসেঞ্জারে টাকা দিবি মানে? ক্যাশ দে ক্যাশ। ক্যাশ তো আমি 5 টাকাও দিব না, আর তাইলে মুহের পিতে গুতা মারো।
বাবা আমি সানি লিওনকে বিয়ে করতে চাই। দেখ বেটা, বিয়ে করবি ঠিক আছে, কিন্তু মেয়ে এমন হইতে হবে যে দশ জনের সামনে দাঁড়াতে পারে, দশ জনের যেন দাঁড়িয়ে না যায়। দোস্ত, আমার পুরা দমে সন্দেহ হইতাছে, আমার বোন নিশ্চিত একটা গাবলা আছে। দোস্ত পাইয়া গেছি, তুই আমার বলছিলি না তোর বউর অন্য একদিকে সম্পর্ক আছে, আমি আজকে পাইয়া গেছি ওটা। কেরা? আরে বেড়া, এটা তো অনেক ভালো একটা সংবাদ, আমি তো এটার অপেক্ষায় ছিলাম। তা দোস্ত, আমার বউ কার সাথে সম্পর্ক করে? তোর সাথেই। কি বলে? তাইলে আমার বউ আমার ঘরের ভিতরে সম্পর্ক করতেছে? এত দিনে ধরছি, ও আমার জানাই নাই, খবর আছে। তোর জীবন এগুলো কি ফোন চালাও তুমি? শোনো, তোমাকে একটা ভালো বুদ্ধি দিই, চোখ বন্ধ কইরা আইফোন 12 প্রো ম্যাক্স কিনে ফেলো, বেস্ট কোয়ালিটির ভিডিও করতে পারবা। আবু, এই অসহায় গরিবের এই দুইটা দুর্বল কিডনি ছাড়া আর কিচ্ছু নাই। বেবি জানো আমার এলাকার লোক আমাকে কি বলে? পেটনি। নিজেকে কখনো আকাইম্মা বাদাইম্মা আর বেকার ভাববেন না। আপনি কি জানেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে? একমাত্র তোমাদের